দীর্ঘ প্রতীক্ষার পর ধর্মনগরের বিবিআই স্কুল মাঠে শুরু হলো সারা জাগানো একমাস ব্যাপী খেলো ধর্মনগর প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের উপস্থিতিতে একসাথে ছয়শ নৃত্যশিল্পীর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পৌরপরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ পৌরপরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যামজ্যোতি জমাতিয়া উত্তর জেলার যুব এবং ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত কুমার যাদব এবং বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তিনাথ প্রতিযোগিতার ম্যাসকটের নাম দেওয়া হয়েছে গুড্ডু আড়াই থেকে তিন হাজার প্রতিযোগীর অংশগ্রহণ শুরু হতে চলা খেলো ধর্মনগর প্রতিযোগিতার জন্য নিজের বিধায়ক তহবিল থেকে চার লক্ষ বিরাশি হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন বিশ্ববন্ধু সেন ত্রিপুরেশ্বরে শিশু তীর্থ এবং শিক্ষা ভবন মন্তেশ্বরের মধ্যে এক ক্রিকেট ম্যাচ দিয়ে এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি খেলাধুলার প্রতি মহকুমাবাসীকে আরও উৎসাহিত করতে এদিন বক্তব্য রাখেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকারও নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন তিনি ধর্মনগরের ছেলেরা হয় মেয়েরা হয় তারা রাজ্য দলে নয় খেলবে তারা ন্যাশনাল চান্স পাবে তখনই আমাদের সারা দেশব্যাপী অর্জন করবে আমাদের প্রত্যেক মা বাবারা ছেলে মেয়েদের খেলা উৎসাহিত করবে এতদিন প্র্যাকটিস করাতেন না এতদিন খেলাতেন না কারণ কোনো মঞ্চ আমাদের তৈরি হয়নি তো আমরা খেলাধুলার এই মঞ্চ তৈরি করেছি যাতে বছরে একবার যেভাবে কালী পুজো আমাদের ধর্মনগরে স্বনাম ধর্মের কালী পুজো হয় আমাদের ধর্মনগরের নাম উজ্জ্বল করে কালী পূজার মাধ্যমে তারপর আমাদের এই খেলোধর্মনগরে কালী পূজার পরই শুরু হয়ে যায় প্রত্যেক মা বাবা যাদের তাদের মনে থাকে হয় যে ওনার ছেলেরা যাতে ওনার মেয়েরা যাতে খেলোদর্ন অংশগ্রহণ যারা এখানে অংশগ্রহণ করবে তাদের সবার জন্য প্রাইজ থাকে প্রাইজ মানে ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ধর্মনগরে বড় করে উদযাপিত হতো নেতাজী জন্মজয়ন্তী বসন্ত উৎসব এবং মহালয়া এই তালিকায় এখন থেকে নতুন সংযোজন হল খেলো ধর্মনগর প্রতিযোগিতা রাজ্যের বুকে এত বড় মাপের প্রতিযোগিতা এই প্রথমবার আয়োজিত হয়েছে বলে মনে করছে ধর্মনগরবাসী RE news.